আছে এই চিকিৎসা বৈজ্ঞানিকের মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি স্বাভাবিক কারণে এই রক্তদানের প্রয়োজনীয়তা আমাদের কাছে আছে রক্ত রক্তক্ষরণ হলো সেই রক্তের প্রয়োজনটা প্রচুরভাবে দরকার থ্যালাসেমিয়া রোগী আপনারা জানেন থ্যালাসেমিয়া রোগী রক্তের উত্তরীয় পড়াচ্ছেন রূপ ও লিবু তো আছে গানে তাই ওর অনুরোধ করছি সংকোচ হয়েছে উচ্চ মাধ্যমিকের সংকোচ চ্যাটার্জি জোরে হাত তালে দিন হাত তালে দিন পুরস্কৃত করবে সুপর্ণা পাল সভাপতি শম্ভুনাথ ঘোষ আপনারা দিন এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংবর্ধিত করছেন আমাদের পার্টির তরফ থেকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি এবং আমরা 19-20-21 যখন প্যান্ডামিক সিচুয়েশন ছিল তখনও করেছি 25-30 জন এবারে আমরা তো সেই সিচুয়েশনটা কাটিয়ে উঠে আমরা একটু বড়ভাবে ক্ষেত্রে চেয়েছি এই রক্তদান শিবিরটা মানুষের দেখুন আমাদের তো টার্গেট আছে 100 কিন্তু আমাদের কতদূর নিতে পারবে কেননা আমাদের থেকে দূরত্বটা অনেক দূর আমাদের এই ব্লাড ব্যাংকের আমাদের সরকারি ব্লাড ব্যাংকের দূরত্বটা ওরা দুটোর পর আর থাকতে চায় না জানি না কত কত অলরেডি 39 পার হয়ে গেছে দেখবা রক্তদান ছাড়া আমাদের আর একটাই উৎসব আছে যা আমাদের 20 নম্বর ওয়ার্ডে কৃতী ছাত্রছাত্রী যারা আছে তাদের একটা সম্বর্ধনা ছোট করে সম্বর্ধনা দেওয়া অবশ্যই আমরা এটা খুব ভালোভাবে এটা আমরা আমরা খুব ভালোভাবে মেনে চলি যে সরকারি জায়গায় কোনো ফ্ল্যাগ আমরা তুলব না সরকারি জায়গায় কোনো ফ্ল্যাগ দেবো না ও আমি মন্নালাল বসু বারাসাত পৌরসভার পৌর পরিষদ সদস্য শিক্ষার অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলে এসেছে আর নতুন করে আমার মুখ দিয়ে বলাচ্ছেন আমার নেতা বলে এসেছে তারপরে তার নতুন কোনো কথা হবে দেখুন কোথাও কোথাও হয়তো বিঘ্ন ঘটেছে সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাটা বলেছেন এবং তিনি তিনি যা মুখে বলেন কাজেও সেটা করেন সেই কাজই প্রমাণ করেছে যে তার নজর সব দিকে আছে যেমন বাংলার মুখ্যমন্ত্রীর নজর আছে মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও দলের সাধারণ সম্পাদক হিসেবে তারও নজর আছে
আচ্ছা আমি ধন্যবাদ জানাবো যে আমাদের দলের ছেলেরা একটা সময় রক্ত দিত, সেটা বাংলায় পরিবর্তন সাধনের জন্য। আর আজকে যখন রক্ত দিচ্ছে সেটা মানুষের পাশে দাঁড়াবার জন্য। এবং এই কৃতি ছাত্র ছাত্রী যারা আমাদের ভবিষ্যৎ নাগরিক, তাদেরকে ইন্সপায়ার করবার জন্য এখানকার তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বে আছেন, পান্না আছে তার মধ্যে, সবাই মিলে এবং আমরা চম্পক সবাই আমরা একটি অসমী যে এখানে থেকে তাদের কানে খানিকটা যাতে আমরা অনুপ্রেরণা যোগাতে পারি, এটা আমাদের দল হিসেবে আমরা এটা মনে করি যে এটা আমাদের একটা কাজ, এই কাজ হিসেবে আমরা এটা করি। দেখুন এমএলএ কাজ তো প্রত্যেক বছরই আমরা করি, সেখানে এক উন্মাদন, আর বিশ্বকাপ হয়েছে সারা বিশ্ব জুড়ে উন্মাদন। অর্থাৎ যা হবে, 8:30 খেলা আছে, দেখা যাক কাতারে কি হয়, দিয়ে ভালো খেলবে তার দিকে।